আসসালামু আলাইকুম এখন দেখাবো কিভাবে আপনারা আপনাদের লক ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করবেন তো আনলক করতে গেলে অনেকের ফেসবুক আইডিতে নাম্বার সহ জিমেইল সহ অথবা অনলি নাম্বার সহ অনলি জিমেইল সহ তো এখন দেখা যায় ওই জিমেইলটাও আপনার ফোনে নেই রিমুভ হয়ে গেছে নাম্বারটাও নেই তো সেই ক্ষেত্রে আপনি কার্ড সাবমিট অর্থাৎ ডকুমেন্ট সাবমিট দিয়ে আপনি আইডিটা রিকভার করতে চান বাট ওইখানে কোনো ডকুমেন্ট সাবমিট অর্থাৎ কার্ড সাবমিট দেওয়ার অপশন পান না যত চেষ্টাই করেন তো সেটার সমাধানই আজকে দিব কিভাবে আসলে আপনারা কার্ড সাবমিটের অপশনটা আনতে পারেন লিংক এডিট করে ওকে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার ফেসবুক আইডিতে চলে যাচ্ছি তো অবশ্যই আপনার আইডিটা হচ্ছে ব্রাউজারে লগ ইন করে নেবেন আইডিটা অবশ্যই যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে তো এটা হচ্ছে আমার লক ফেসবুক অ্যাকাউন্ট এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট যেটা আমি এখন ঠিক করব ওকে তার জন্য এখান থেকে গেট স্টার্টে ক্লিক দিব দেন দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে দিব তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখেন ঠিক এরকম সহ হবে এখান থেকে কিন্তু আপনার এভাবে হবে না তো তার জন্য এখানে আপনাকে কী করতে হবে এখান থেকে থ্রি ডটে ক্লিক দিতে হবে ওকে তো থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে নিচে আসবেন দেখবেন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট জাস্ট এখানে ক্লিক দিয়ে দিবেন ওকে তো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে m.facebook.com এবার এখানে ক্লিক দিতে হবে দেন এবার লিখবেন www.web.facebook.com এরকম সেমভাবে দেন সার্চে ক্লিক দিয়ে দিবেন ওকে দেন দেওয়ার পরে দেখবেন আবার এরকম আসবে এবার হচ্ছে আপনার ইরোর প্রবলেমটা চলে যাবে আমরা গেট স্টার্টে ক্লিক দিব দেন নেক্সটে ক্লিক দিয়ে দিব ওকে তো দেখেন এবার হচ্ছে আপনার এখান থেকে জিমেইল আর নাম্বার শো হয়েছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এখানে কিন্তু অনেকের এই যে এখানে নাম্বারে কোড নিয়ে আপনারা আইডিটা ঠিক করবেন সেই নাম্বারটাও নেই এখানে যে জিমেইলটা দিয়ে ঠিক করবেন সেই জিমেইলের কোড দিয়ে ঠিক করবেন সেই জিমেইলটাও নেই তো এখানে যদি আপনি এখন কার্ড সাবমিটের অপশনটা আনতে যান এরকম নর্মালি এরকমভাবে জিমেইলে ক্লিক দিলাম অথবা নাম্বারের উপরে ক্লিক দিলাম তো দেওয়ার পরে অনেকে কী করেন এভাবে অবশ্য করা যায় সবাই দিতে হয় না তো এখানে জাস্ট কী করবেন সি আদার অপশন জাস্ট এখানে ক্লিক দিবেন দেখবেন আপনার কার্ড সাবমিটের কোনো অপশন আসবে না ঠিক আছে ঠিক এরকম আবার চলে আসবে তো এইবার হচ্ছে মেইন কাজ এবার তার জন্য আমাদের কী করতে হবে এখান থেকে জাস্ট এই থ্রি ডটে আবার ক্লিক দিতে হবে দেন দেওয়ার পরে এখান থেকে ডেস্কটপ সাইটটা এবার অফ করে দিতে হবে ওকে তো ডেস্কটপ সাইটটা অফ হয়ে গেলে এবার আপনাকে এখান থেকে m.facebook.com এটার উপরে ক্লিক দিতে হবে উপরে দেন ক্লিক দেওয়ার পরে এবার এখানে লিখতে হবে mbasic.facebook.com লেখার পরে জাস্ট সার্চে ক্লিক দিয়ে দিবেন দেন তারপর এখান থেকে এটা mbasic হয়ে যাবে দেন গেট স্টার্টেড এখানে ক্লিক দিতে হবে দেন নেক্সটে ক্লিক দিতে হবে ওকে তো দেন দেওয়ার পরে এবার আপনাকে কী করতে হবে এখান থেকে নাম্বারেও ক্লিক দিতে পারেন বা ইমেইলেও ক্লিক দিতে পারেন তো আমি ইমেইলে ক্লিক দিলাম দেন নেক্সটে ক্লিক দিয়ে দিলাম তো দেওয়ার পরে এবার আপনাকে কী করতে হবে এখান থেকে দেখেন এই যে সার্চ বার অ্যাড্রেস বার এখানে ক্লিক দিতে হবে দেন দেওয়ার পরে এখান থেকে জাস্ট এটা লিঙ্কটা কপি করে নেবেন ওকে তো লিঙ্কটা কপি করে নেওয়ার পরে এবার হচ্ছে আপনাদের একটা লিঙ্ক প্রয়োজন হবে যেটা আপনারা এডিট করবেন দেন এডিট করে হচ্ছে আপনার কার্ড সাবমিট অপশনটা আনবেন তো এই এডিট লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে থাকবে এই এডিট লিঙ্কটা এখন এটা কীভাবে এডিট করবেন ওইটা আমি এখন দেখাবো তো আপনারা যেটা কপি করে আনেন এটা জাস্ট এখানে পেস্ট করে নেবেন অবশ্যই নোট প্যাডে সুন্দরভাবে আসবেন আর এই যে এটা হচ্ছে লিঙ্ক ঠিক আছে এই যে দেখেন আমি যেটা কপি করলাম এইটা এটা দিয়ে হচ্ছে আমরা এখন কাজ করব তো এইটার লিঙ্ক হচ্ছে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তো এখন যে আপনারা যেটা কপি করে আনলেন এটা এখন আপনাদের কী করতে হবে এখান থেকে আমরা জাস্ট আমাদের এই যে এডিটের যে লিঙ্কটা আছে যেটা আমি ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব এটা জাস্ট কপি করে নেবেন দেন নেওয়ার পরে এখান থেকে এটার উপরে ট্যাপ করে ধরবেন ঠিক আছে যেটা আপনারা মাত্র কপি করে আনলেন আপনার আইডি থেকে দেন আনার পরে এখানে দেখেন একটা অপশন আছে ইমেইল লেখা আছে ঠিক আছে আপনি যদি ফোন নাম্বার দেন এগুলো দেখার বেশি না ভাই এখানে লেখা আছে দেখেন টোকেন ঠিক আছে এই টোকেনের ওই পাশে সমান সমান আছে জাস্ট এই পর্যন্ত আপনারা কী করবেন কেটে দিবেন ওকে তো কেটে দেওয়ার পরে এটা জাস্ট এই যে লিঙ্কটা আমি দিব এটা জাস্ট এখন কপি করবেন কপি করার পরে এই সমান সমানের আগে জাস্ট এটা পেস্ট করে দিবেন দেন দেওয়ার পরে এখান থেকে আবার এখান থেকে এটা সিলেক্ট করবেন দেন সিলেক্ট করে এবার আপনাকে কপি করে নিতে হবে হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে এটা হচ্ছে একটু সুন্দরভাবে দেখবেন দেখেন আমি ভিডিওটা স্কিপ করছিলাম কারণ হচ্ছে আমার নিজেরই চোখে পড়তেছে না এটা কোথায় ছিল এটা সুন্দরভাবে কপি দেখে নেবেন ঠিক আছে এইরকমভাবেই যে দেখেন দেখেন লেখা আছে PAIPV এ পর্যন্ত জাস্ট আপনারা কপি করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে দেখা দিচ্ছি এখান থেকে জাস্ট এভাবে সিলেক্ট করবেন দেন করার পরে এখানে লেখা আছে এই যে দেখেন PAIPV এ পর্যন্ত আপনাদের কপি করে নিতে হবে দেন নেওয়ার পরে আপনারা আবার চলে যাবেন ব্রাউজারে দেন যাওয়ার পরে এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন দেওয়ার পর গো করবেন ওকে তো গো করার পরে দেখবেন হচ্ছে আপনাদের কার্ড সাবমিটের অপশনটা এই যে দেখেন চলে আসছে তো এখন আমি যদি এখান থেকে নেক্সটে ক্লিক দিই দেন দেওয়ার পরে এখানে আমার একটা ইমেইল দিতে হবে আমি আনলক করেই দেখাচ্ছি আপনাদের
তো এখান থেকে হচ্ছে আমি ইমেলটা দিয়ে দিলাম দেন তারপর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক দিয়ে দিব তো হচ্ছে আমার টেম্প মেইলে হচ্ছে ইনস্ট্যাডার থেকে আমি মেইল নিছি যাই হোক নেক্সটে ক্লিক দিলাম দেন দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই যে শো মোরে ক্লিক দিব এখান থেকে আপনারা কি করবেন শো মোরে ক্লিক দিয়ে দিবেন ওকে দেন শো মোরে ক্লিক দেওয়ার পর আই ডোন্ট হ্যাভ এনি অফ দেয়ার জাস্ট এখানে ক্লিক দিবেন দেন দেওয়ার পরে এখানে আপনার কার্ডটা দিবেন এখানে আপনার সেম কার্ডটা দিবেন ঠিক আছে আমি কার্ডটা দিয়ে নিচ্ছি ওকে তো আমার কার্ড অ্যাটাচ করা হয়ে গেছে এবার হচ্ছে আমি সাবমিটে ক্লিক দিয়ে দিব ঠিক আছে তো এখান থেকে সাবমিটে ক্লিক দিয়ে দেওয়ার পরে আপনি দু চার সেকেন্ড ওয়েট করলে এটা সাবমিট নিয়ে নিবে ঠিক আছে এই যে দেখেন আমার এটা হচ্ছে সাবমিট নিয়ে নিছে ঠিক আছে আমার এটা সাবমিট কিন্তু নিয়ে নিছে তো এরকমভাবে আসলে এখন ওই যে লিঙ্ক এডিট করে আপনারা সাবমিট করতে পারবেন আপনার হচ্ছে যদি কার্ড সাবমিটের অপশন না থাকে